রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে, কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। রঙিন এই ভুবনে দুদিনের জীবনে, রঙিন এই ভুবনে দুদিনের এই জীবনে, কি করে ভুলিলে তারে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। মাথার ঘাম ফেললো পায়ে খাটলো নিশিদিন, কেমন করে শুধবে বলো সেই সে বাবার ঋণ। তোমায় নিয়ে দেখতো স্বপ্ন হবে বড় গড়বে জীবন, তোমায় নিয়ে দেখতো স্বপ্ন হবে বড় গড়বে জীবন, কামনা ছিল অন্তরে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। কিসের বড়ায় আজকে তোমার কিসের অহংকার, তুমি আজ হয়েছো বড় অবদান বাবার। ঠিক না বেটি? এই যুবকরা কয় না, ঠিক না বেটি? কিসের বড়ায় আজকে তোমার কিসের অহংকার, তুমি আজ হয়েছ বড় অবদান বাবার। এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতাব, এত কিছু করলো পিতা তার কথা আজ লাগে তিতাব, এ ব্যথা সইবে কি করে যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসার, যে বাবা কষ্ট করে গড়িয়াছিল তোরে খাটিয়া মাটির সংসারে। ঠিক না বেঠি? বাবা নাই কার কার একটু হাতুস করেন, আমার মতো বাবা হারা কয়জন, মা বোনেরাও হাতুস করবেন পর্দার অন্তরালে, বাবা নাই হাতুস করেন জোরে করে, বাবা মরে গেল লজ্জা কাছে ক্ষতি, এই মায়ের নামে বাবার নামে 500-1000 করে আমার ক্যামেরাম্যান কই আমার আগে দাও, আমার বাবা নাই, বাবার জন্য এই মাদ্রাসায় 500টা টাকা আমি আগে দিয়ে উদ্বোধন করছি, কে আছেন 500 টাকা 1000 টাকা দিবেন, আল্লাহর নবীর ঘরে দিলে সওয়াব আছে না নাই, মা যদি থাকতো বাবা যদি থাকতো তাইলে মায়ের জন্য একটা শাড়ি কিনতে 1000 টাকা লাগতো, 1 কেজি আঙুর কিনতে গেলে 300 টাকার দরকার, 1 কেজি আপেল কিনতে গেলে 500 টাকার দরকার। এই পাশে এরা পুলিশেরও ভয় পাচ্ছে না কে রে, মনে আছে যে বিএনপি ক্ষমতায় নাকি? ও আমার ভাড়া বসেন, আমি দিলাম 500 টাকা, আমার চেয়ারম্যান বাবা নাই, উনি দিল 500 টাকা, আল্লাহ দানকে কবুল করে নাও নেখায়া দাও, আল্লাহ বাবার কবরকে জান্নাতের বাগান বানাও, আল্লাহ চেয়ারম্যান আমার উনার আগে উনার বাবা চেয়ারম্যান ছিল, আল্লাহ তুমি জান্নাতের সিঁড়িতে দেখা করার ব্যবস্থা করে দিও বলেন আমি। তারপরে আর কে দেবেন 500 টাকা 1000 টাকা, নগদ বাকি যে যা পারেন আমি দোয়া করে দেব, আর যে আসতে চান না যুবকরা এখানে যারা প্যাকেট আছে নিয়ে যান, ওখানে প্যাকেটের মধ্যে দিবেন, কেউ মাহরুম হবেন না, আমি এলাকার সন্তান, আমার একজন চাচা, বাবা মা দুইজনই তো নেই, বাবাও নাই মাও নাই, বাবা মার জন্য 500টা টাকা দান করলো, কোন মাটিতে তৈরি রে তুই মা, কোন মাটিতে তৈরি রে তুই মা, মা বাবার জন্য যদি 500-1000 টাকা দান করেন ক্ষতি হবে না চাচা, বাবা মা তো কেউ নাই,
আবুল হোসেন আমার চাচাজি, মাও নাই বাবাও নাই, 500 টাকা করলো দান, আল্লাহ মা বাবার কবরকে জান্নাতের বাগান বানাই দেন, আল্লাহ আপনি দয়া করে আমার চাচার নেখায়াত দিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর পরে ইমান নিয়ে যেন থাকতে পারে তৌফিক দিয়ে দেন। ও গো আমার যুবকেরা, 500 টাকা, 1000 টাকা, 200 টাকা, 100 টাকা, হযরত আলী 200 টাকা দান করলো, মা নাই নাকি বাবা নাই, মাও নাই বাবাও নাই, 200 টাকা দান করলেন একজন ছোট শিশু, বাচ্চা মানুষ দান করলো, ছোট মানুষ 50 টাকা দিয়ে গেল, আল্লাহ দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্নগুলা পুরা করে দাও। আর কে দেবে নগো যুবকেরা, যার বিয়ে হয় না, প্রেমও হয় না, দোয়া করে দেবো প্রেম লাগবে না, ডাইরেক্ট বিয়ে হবে, ডাইরেক্ট বিয়ে হবে, ডাইরেক্ট হবে, ডাইরেক্ট হবে, তবে বয়স হওয়ার দরকার আছে না নাই? আর ফ্রি ফায়ার খেললে তো হবে না, মাঝে মাঝে কাজ করা লাগবে। আর একজন 100 টাকা কেন, আর 100, 200, 300, 500 এই চলে যাচ্ছেন কেন? এখনো মোনাজাতটা নিয়ে যান। আর একজন 100 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দেওয়া হয়েছে। আর একজন নিয়ে দেন 100 টাকা, এই প্যাকেট নিয়ে কেউ যায় না, অনেকেই আছে অল্প টাকা, সামনে আসছে না। আর একজন ভাই যান আমার 100 টাকা, নাম বললো না, আল্লাহ যুবক মানুষ দানকে কবুল করো। আর একজন 50 টাকা, দানকে কবুল করে নাও, নেখায়াত দিয়ে দাও, মনের স্বপ্ন পুরা করে দাও। এই বৃষ্টির মধ্যে ঠান্ডার মধ্যে আপনারা এসেছেন, আল্লাহ আপনাদের কবুল করেছে। আর একজন 100 টাকা দিল। আর একজন আমার ভাই যান, দেখেন পুলিশ এসেছে, নারায় থাকবে প্রশাসনের ভাইয়ের আগমন, প্রশাসনের ভাইয়ের আগমন। আপনারা খুশি নেওয়া খুশি, দেখেন অনেকেই বলে হুজুর যেয়ে হুজুর, পুলিশ ওয়াজ বন্ধ করে, কিন্তু না, পুলিশ আসে ওয়াজ শোনার জন্যে, নিচেই দাঁড়াইয়ে শুনছিল, এখন স্টেজে বসেছে শোনার জন্যে, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইজান ডিউটি করে, সারা রাত কষ্ট করে, দেন আর একজন 100 টাকা, যুবক মানুষ, তারপরে কে দেবেন? আমার মাপনদের মধ্যে প্যাকেট নিয়ে গেছে না যায় নাই, মাপনেরাও দেন, হাতের নলক কানের নলক যা আছে দেন, পাবেন পাবেন কাঁচা বাদাম, আছে না নাই, থাকে যদি, থাকে যদি সিটি গোল্ডের চেন দিতে পারেন, তাতে কিছু করে কাঁচা বাদাম পাবেন, আছে না নাই। কিন্তু এখানে বাদাম পাওয়া যাবে না, পাওয়া যাবে কাকে? আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ রাসূলকে পাওয়া যাবে। 100 টাকা, 200 টাকা আমারই কিছু নয়, দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? আমি দোয়া করে দেবো যুবক মানুষ, আমার দোয়া আল্লাহ যদি কবুল নাও করে, এখানে অনেকেই আছেন, আল্লাহ চাইলে দোয়া কবুল করবেন, প্যাকেট নিয়ে গিয়েছে, কেউ মাহরুম হবেন না, পকেটে যা আছে দিয়ে দেন, যা আছে পকেটে দিয়ে দেন, প্যাকেটে। আর একজন দিল 100 টাকা, আল্লাহ দানকে কবুল করো, নেখায়াত দাও, মনের স্বপ্ন পুরা করে দাও, আপনজনদের কবুল করে নাও। তারপরে কে আছেন মাবনদের মধ্যে? ও গো আমার মা বোনেরা, পর্দার অন্তরালে কত সিরিয়াল দেখেন, আমরা কিছু বলি না, যত তো টাকা দেন, কি আজ একটু দান করেন, দান করলে লস নাই, লাভ ছাড়া কে আছেন? আরও এখানে যুবকেরা, কিশোরেরা দাঁড়ানো, আমার কাছে দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন নাকি? 1000 টাকার নোট পয়সা পলে নাই, একজন 500 টাকার নোট দিল, আল্লাহ দানকে কবুল করে নাও, আল্লাহ দিনদার ইমানদার বানাইয়া দাও। 1000 নোট এই পাশা পোল থেকে উঠে গেছে, সরকার বাজেয়াপ্ত করেছে, অন্য জেলায় আছে। আর একজন 100 টাকা, সরকার বাজেয়াপ্ত করি, 1000 টাকার নোট বাজেয়াপ্ত করি নাকি? না আছে, চলে চলে, তা কেউ তো একখান দিলেন, আরে হ্যাঁ, জাদুয়ার আগে দিয়ে সাবার, এখন এটা শেষ ঝাড়া, আমি তো সার রইস মিলে সালাম নাইতে চাতাম না, তাহলে তো আবার লোকসভা উঠে হাঁটা দিত। ও আমার ভাইরা, আর কেউ দেবেন? আর কেউ দেবেন? আর কেউ দেবেন না? আর কেউ মা বোনদের মধ্যে কালেকশন হয়েছে, আমার মা বোনেরা দিয়েছে, এই যে আর একজন 100 টাকা, আল্লাহ 100 টাকা কই দিচ্ছে, 1000 টাকার একটা নোট দিলে আমার একটু ভালো লাগবে। সেরকম কোনো যুবক নেই, ব্যবসায়ী কেউ নেই, আওয়ামী লীগ বিএনপির লোক কেউ নেই, ছাত্রলীগ যুবলীগ কেউ নেই, তো সারা জীবন দল করি করে ডাকি, তাই না? সেদিন এক জায়গায় বললাম যে ছাত্রলীগ যুবলীগের লোক কই, বালি শর্ট পড়ে গেছে, 2 টলি হইলে কোনো 3 টলি লাগবে, এক ছাত্রলীগের নেতা কাছে যান আমি 1টি রাখবো, বললাম এই রাম নেতাই তো লাগবে, আল্লাহ যেন প্রমোশন করি এমপি বানায় দেয়, বল না আমি নেতা লাগবে এইরকম, যারা ডাইরেক্ট দিয়ে দেবে কোনো কথা হবে না, কোয়ান্তে দেবে সে পরের হিসেব, ঠিক আছে তো? তারপরে আর কেউ আছে? সর্বশেষ 1000 টাকা না শুনাই বিদায় নেব, তাই মনে করছেন?
শোনাবো। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া ও যুবক, তুমি যার লাগিয়া এমবি ভর, তার তো বাটন ফোন।